Listeners, আমরা ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেই কম বেশি শুনেছি ফ্রিল্যান্সিং করার একটা অপরচুনিটি আছে বিশ্বে অনেক দেশে ফ্রিল্যান্সিং করছে তরুণরা করছে বৃদ্ধরা করছে এবং একদম নিউকামাররাও করছে এই অপরচুনিটি নিয়ে আমি স্পেশালি বাংলাদেশি তরুণদেরকে বলতে চাই কারণ আমাদের দেশে যে তরুণরা প্রতি বছর ম্যাট্রিক ইন্টার পাস করছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করছে হয়তো সম্ভব না যে এতগুলো জব অপরচুনিটি তৈরি হবে আর কি দেশে হ্যাঁ চাকরি বলেন ব্যবসা বলেন কিন্তু আমরা যদি একটু মানে গতানুগতিক চিন্তা থেকে বের হই আমরা যদি অনলাইনে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে দেখি সেখানে কিন্তু হাজার হাজার কাজ প্রত্যেকদিন পোস্ট হচ্ছে এবং আপনার যদি রাইট স্কিলটা থাকে রাইট স্কিল বলতে যে আপনি যেই একটা কাজ সেল করবেন আপনি কিন্তু একটা কাজ সেল করছেন স্কিলটা থাকলে কিন্তু আপনার কাজের অভাব হবে না এখন কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম যেরকম আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম ফাইবার অনেকগুলো প্ল্যাটফর্ম বাংলাদেশ বেশ মানে টপ পজিশনে আছে আপনি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে আপনি কিন্তু ইজিলি একটা গুড বার্গেনিং পজিশনে আছেন যদি আপনার রাইট স্কিলটা থাকে সেক্ষেত্রে আমি তরুণদের বলবো স্কিলটা বাড়ানোতে ফোকাস করা উচিত যেরকম আপনি যদি আঁকা মানে কোনো ড্রয়িং ইন্টারেস্টেড হন যদি আপনার ক্রিয়েটিভিটি ওইরকম থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনিং একটা স্কিল আছে একটা প্রফেশন আছে অনলাইনে অনেক প্রচুর কাজ পোস্ট হয় আপনি যদি লেখায় পারদর্শী হন রাইটিং নিয়ে প্রচুর জব আসে যেমন রাইটিং নিয়ে প্রচুর জব যেরকম আর্টিকেল রাইটিং বই লেখা থেকে শুরু করে স্পিচ রাইটিং তারপরে আপনি যদি অ্যাপ ডেভেলপার হন সবার জন্য কিন্তু মানে প্রফেশনাল স্কিল অনুযায়ী প্রচুর জব আছে সো আমরা আমাদের অবশ্যই এডুকেশনের দিকে কনসেন্ট্রেট করবো এডুকেশনের একটা ভিত্তি তো অবশ্যই দরকার আছে কিন্তু এর পাশাপাশি যদি আমরা স্কিলও একটা ডেভেলপ করতে পারি যে যে কোনো একটা সফটওয়্যার শিখলাম বা একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হলাম সেটা কিন্তু আসলে অনেক দূর নিয়ে যাবে কারণ এটার মার্কেটটা তখন গ্লোবাল হয়ে যাচ্ছে গ্লোবালি আপনার ক্লায়েন্ট আপনি পেতে পারেন সো আমি সবাইকে অনুরোধ করব যে একটা পড়াশোনার পাশাপাশি একটা স্কিল শেখা বা একটা আগ্রহ বুঝে যে আমার আগ্রহ আছে আঁকায় আমি এইটা কিভাবে সেল করতে পারবো অনলাইন প্ল্যাটফর্মে ওইটা খুঁজে যে আমি এই সফটওয়্যারটা শিখলে আমি সেল করতে পারবো আমার আগ্রহ আছে লেখায় আমি কোন সফটওয়্যারটা বা কোন ধরনের ফরম্যাটটা শিখলে আমি অনলাইনে সেল করতে পারবো সেটা যদি আমরা একটু ফিগার আউট করি তাহলে কিন্তু আমাদের পুরো বিশ্বটা আমাদের বাজার হবে বিশ্বটা আমাদের ক্লায়েন্ট বেস হবে থ্যাংক ইউ নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়তে হবে।